তাহলে মা ফিট সুস্থ? এবার সত্যি কথাটা বলি, প্রেমপত্রটি মিস গুপ্ত লিখে দিলেন। আসলে প্রেমপত্রটি বাবার কোনো প্রেমিকা বা গার্লফ্রেন্ড লিখে লিখেছিলাম আমি, আর লাভ বাবার পকেটটা খুঁজে দিয়েছিলাম। বাবা জীবনটা অতিষ্ঠ করে দিয়ে এখন নাকামো হচ্ছে, দাঁড়াও না কথাটা শুন দেখো। আচ্ছা ওই মা যখন খুব মেন্টাল ডিপ্রেশনে ভুগছিল, করোনা তুমি হচ্ছে হচ্ছে, তখন ডাক্তারবাবুকে বললেন যে মায়ের জীবনে একটা উদ্দেশ্য, মানে মাকে মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। এখন মা সব থেকে বেশি ভালোবাসে কাকে? তোকে না বাবাকে। বাবার সঙ্গে ঝগড়া না করলে মায়ের ভাত হজম হয়। অতএব আমি লক্ষ্য করলাম যে গত কয়েকদিন ধরে মা এতই ডিপ্রেসড যে ওই বাবার সঙ্গে ঝগড়াই করছে না। তাই আমরা চিঠির মাধ্যমে আমরা ঠিক করলাম যে বাবা আর মায়ের মধ্যে সাংঘাতিক ঝগড়া বাঁধিয়ে ফেলতে হবে, আর তার রেজাল্ট কি সাংঘাতিক ছেলে না, শুধু আমার ছেলেকে বকলে হবে না, নিজের মেয়েকে। আচ্ছা উত্তম, এই পুরো ব্যাপারটা কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে, মানে এর আপনি এখনো ঠিক বুঝতে পারেন পুরো ব্যাপার। চলুন ভেতরে চলুন, আপনাদের প্রত্যেককে আমি ব্যাপারটা বেশ প্রথম থেকে কুচিয়ে বলি। আমি শুনবো, আমি শুনবো, হ্যাঁ আমি শুনবো, আমি শুনবো। মা বাবা, অল্প কিছুক্ষণের জন্য হলেও আমি তোমাদের কষ্ট দিয়েছি, আমার পারলে খবর শেষ দৃশ্যে একটা বিশেষ ব্যাপার হতো।